हेवन कॉम्बिनेशन. टू मच कोल्ड, इट्स 4 degrees. आज अनेक किछु देखाबो, एकदम सानी वेदर, ब्लू स्काई, उफ. এই ঠান্ডার মধ্যে কিন্তু মনটা বেশ খুশখুশ হয়ে গেছে. তো আজকে আমরা দিনের শুরুটা করছি এমন ভাবে, তোমাদের বেশ একটা এক্সোটিক লোকেশনে নিয়ে যাব, একটা ফেমাস ডেজার্ট দেখাবো. এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ডেজার্ট. তাহলে চলো যাওয়া যাক, আর বাকি ইনফরমেশন ওখানে গিয়ে দিচ্ছি. ইন্দিরা গান্ধী এসেছিলেন. মস্কো স্মিথ ইজ এ রেকগনাইজেবল অ্যান্ড প্রোটেক্টেড ব্র্যান্ড অফ দ্য হোটেল মস্কো প্যাস্ট্রি শপ. ইট ওয়াজ এস্টাবলিশড ওভার 40 years ago. When in 1974 Moscow Cafe was opened, Moscow Smith cake was just one of many recipes created that year. But it was the cake that became world famous within just months. Etar interior ta just oshadharon. Ei cafe tar main attraction hocche wine, erokom ekta dessert. আর তার সাথে রয়েছে এক্সট্রা পাওনা এই লাইট পিয়ানো মিউজিকটা. মস্কো স্মিথের অনলি প্রাইস হচ্ছে 450 দিনার. আর যদি এই ডেডলি হেভেনলি কম্বিনেশনটা নিতে চাও, মানে উইথ ওয়াইন, তাহলে হচ্ছে 750 দিনার. আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ওরা মেনলি কনসেন্ট্রেট করে এই কম্বোটার উপর, মানে এই ডেজার্ট আর এই ওয়াইন. এটা কিছুদিনের মধ্যে এতখানি ফেমাস হয়ে গেছিলো যে ওরা সেই 1974 থেকে এখনও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি 2021-এ, এখনও অবধি ডেইলি 300 পিপুলকে সার্ভ করে থাকে. আর টুরিস্টরা তো মানে আসবেই এখানে, এটা এতটাই ফেমাস একটা জায়গা. একটা সুন্দর স্ট্রং অ্যারোমা, আহা হা. দ্য প্লেস ইজ সো রোম্যান্টিক যে জাস্ট মানে এখানে বসে, মানে এখান থেকে ওঠার ইচ্ছে তোমার একবারও করবে না. যে কোনো লো কোয়ালিটির ওয়াইন যখন ফার্মেন্টেশন করে, ওরা সুগার ইউজ করে, বাট সার্বিয়াতে এটা যেন একটা ক্রাইম. ফর কিউরিওসিটি আমি ওদের জিজ্ঞেস করলাম যে ওরা ফার্মেন্টেশনের সময় সুগার ইউজ করেছে কিনা. ওরা জাস্ট মানে এরকম রিয়াকশনটা দিল. তো এই কেকটা সম্বন্ধে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, মানে কী দিয়ে তৈরি বা কী বানানো তোমাদের তো মনে হতেই পারে, কেন এত ফেমাস. এই কেকটা বেসিক্যালি অ্যালমন্ড, চেরি আর পাইনাপেল দিয়ে তৈরি. আর এই যে ভেতরে যে ক্রিমটা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি সিক্রেট হোমমেড ক্রিম. আশা করি দেখতে পাচ্ছ অ্যালমন্ড আর ক্রিমের লেয়ারটা. এখানে রয়েছে চেরি লেয়ারটা আর এখানে রয়েছে পাইনাপেল. টেস্টটা কিন্তু একদম পুডিংয়ের মতো, মানে আমাদের যে হোমমেড ব্রেড পুডিংটা হয় না ওরকম. আমি জানি না তোমরা কীরকম পুডিং খাও, ছোটোবেলায় আমার মা এই পুডিংটাই বানিয়ে দিত. দারুণ দারুণ, মানে এক একটা করে লেয়ার খাচ্ছি, এক একটা ইমোশন বেরোচ্ছে ভেতর থেকে. হেভেন. ব্লগ শেষের টাইম চলে এসেছে, একটা সুন্দর এক্সোটিক লোকেশনে ব্লগটা শেষ করছি. দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কিছুর সাথে, নতুন কিছু চমক নিয়ে. তাহলে আজ আসি, টাটা. তো বলা যেতেই পারে, #levelup.